रविवार दुपुरे नईहाटी स्टेडियम मुखोमुखी होच्छे मोहनबागान सुपर जायंट और डायमंड हार्बर एफसी। डायमंड हार्बर एफसी आत्मप्रकाश करार पर एई प्रथम खेलबे सबुज मेरुन ब्रिगेड, किंतु एई मैचे मोहनबागान पाच्छे ना तादेर कोच वास्तव राय के, ताके ग्यालारीते थाकते हबे, तिनी ड्रेसिंग रूमेओ जेते पारबेन ना। गत 15 अगस्ट आर्मी 11 मैचे तिनी हलुद कार्ड देखेछिलेन, एरपर मेहमान स्पोर्टिंग मैचेओ तिनी हलुद कार्ड देखेन, ফলে এই ম্যাচে তিনি সাসপেন্ড আইএফএর নিয়ম অনুসারে। তবে এই ম্যাচের আগে মোহনবাগান স্বস্তিতে আছে, সুহেল ভাট, আরস আনোয়ার, হামতেরা ফিরে এসেছেন জাতীয় ক্যাম্প থেকে। অন্যদিকে ডায়মন্ড হারবারের 6 জন খেলোয়াড় আই লিগের বিভিন্ন ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, ফলে এই ম্যাচে একটু হলেও এগিয়ে শুরু করবে হয়তো মোহনবাগান, কিন্তু পাল্টা লড়াই দিতে তৈরি কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। পুরনো দলের বিরুদ্ধে কিবু ভিকুনার কী স্ট্র্যাটেজি হয় তা দেখার জন্য মুখিয়ে আছেন বাংলার ফুটবল প্রেমীরা। আমরা একটু শুনে নিই ম্যাচের আগে ডাগ আউটে না থাকলেও বাস্তব রায় কী বলেছেন। কালকে ডায়মন্ড হারবারের সাথে খেলায় আমার সাসপেনশনের জন্য আমি ডাগ আউটে থাকতে পারবো না, আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ ঘোষাল ম্যাচে থাকবে এবং তার সাথে গোলকিপার কোচ অবরমণ্ডল থাকবে। আমরা একসাথেই কাজ করেছি এবং আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এবং ওরা জানে, অব্র বিশ্বজিৎ জানে যে আমরা কী চাই, সেক্ষেত্রে আমরা সেরকমভাবেই প্রিপারেশান নিয়েছি এবং আন্ডার 23 প্লেয়াররা ইন্ডিয়ান দলের প্লেয়াররা চলে এসেছে, সুহেল ভাট সহ হামতে আর সেদের আমরা পাবো এবং ডিএইচএফসি যথেষ্ট শক্তিশালী দল, ওরা আমাদের আগে সুপার সিক্সে কোয়ালিফাই করেছে এবং ম্যাচটা খুব উপভোগ্যই হবে আশা করি, কারণ তারাও পুরো পয়েন্ট নিয়ে যেতে চাইবে চ্যাম্পিয়নশিপের নিরিখে এবং আমাদেরও চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট দরকার। আশা করছি এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই আমরা সুপার সিক্সে যাব এবং আমার ছেলেরা তার জন্য তৈরি আছে, আশা করি ভালো ফলাফলই হবে।